হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি নাজমুল হোসেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা চায়নার একটা টপ ইউনিভার্সিটি, যার নাম হচ্ছে ডংহুয়া ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির একটা স্কলারশিপ, যেটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ। তো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তার মধ্যে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে ডংহুয়া ইউনিভার্সিটিতে যে স্কলারশিপটা, ওইটা সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা এই স্কলারশিপে নিয়ে এ টু জেড ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখানে অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগে, কীভাবে অ্যাপ্লাই করতে পারেন, স্কলারশিপটি পেলে আপনি কী কী বেনিফিটস পাবেন, ইত্যাদি ইত্যাদি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ওকে, সো প্রথমে আমরা হচ্ছে কিছু কী ইনফরমেশনে চলে আসি। প্রথমে এই কী ইনফরমেশনগুলো আপনাকে পুরো ভিডিওটা দেখতে গাইড করবে। অলরাইট, সো এখানে হোস্ট ইউনিভার্সিটি হচ্ছে, আমি আগে বললাম যে ডংহুয়া ইউনিভার্সিটি, এইটা সম্ভবত চায়নার টপ 5 ইউনিভার্সিটির মধ্যে একটি, এবং টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ের মধ্যে এটা পজিশন আছে 800 থেকে 1000-এর মধ্যে। অ্যান্ড হোস্ট স্কলারশিপ হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপের নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আলাদা একটা ভিডিও বানাবো, এবং আপনার এই ভিডিওটা বোঝার জন্য সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপটা দরকার হতে পারে। কারণ আমি আগেই বলেছি গভর্নমেন্ট স্কলারশিপগুলো আন্ডারে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি থাকে, অনেকগুলো প্রোগ্রাম থাকে। তো এই সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের মধ্যে এই ডংহুয়া ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা আছে, এইটা সম্পর্কে হচ্ছে আজকের ভিডিও। ওকে, সো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ কর্তৃক এই ডংহুয়া ইউনিভার্সিটিতে অলমোস্ট 40টা স্কলারশিপ দেওয়া হয়ে থাকে সব মিলিয়ে। এবং এখানে লেভেল অফ এডুকেশন আপনারা কোন কোন লেভেল হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি। এবং প্রোগ্রাম মাইট বি এক্সটেন্ডেড ফর চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্টাডি, অর্থাৎ আপনি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে চান সেখানে, তাহলে আপনাকে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখানোর জন্য তারা সম্ভবত 1 বছরের মতো সময় নেবে। এই জন্য আপনার যে ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডির জন্য যে আপনার যেখানে অবস্থান করবেন, ব্যাচেলারের জন্য সম্ভবত 4 বছর, মাস্টার্সের জন্য 2.5 থেকে 3 বছর, পিএইচডির জন্য 4 বছর, এর সাথে আপনাকে আলাদা 1 বছর সময় থাকতে হবে চায়নাতে এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এটা আপনার হচ্ছে প্রথম বছরই হবে। ওকে, সো এখন আমরা বেনিফিটসের মধ্যে চলে আসি। আমরা যদি ডংহুয়া ইউনিভার্সিটির এই স্কলারশিপটি সম্পর্কে, স্কলারশিপের জন্য আমরা মনোনীত হই, তাহলে আমরা কোন কোন ধরনের বেনিফিটস পাবো। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ, অর্থাৎ আপনি যদি এই স্কলারশিপটি পান তাহলে ডংহুয়া ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আপনাকে কোনো প্রকার টিউশন ফি প্রদান করতে হবে না, আপনি সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে পারবেন। অ্যান্ড ফ্রি অ্যাকোমোডেশন অন ক্যাম্পাস, অর্থাৎ চায়নাতে থাকার জন্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আপনি পাবেন অন ক্যাম্পাস। এটা হচ্ছে আপনার ক্যাম্পাসে হোস্টেল বা ডরমিটরি যেটাই থাকুক না কেন, ওইখানে আপনাকে ফ্রিতে থাকার জন্য সুবিধা দেবে হচ্ছে এই স্কলারশিপ কর্তৃক। অ্যান্ড মান্থলি স্টাইপেন্ড একটা ব্যাপার আছে এখানে, ব্যাচেলার যারা করতে যাবেন তাদেরকে প্রতি মাসে 2500 করে চাইনিজ ইউয়ান, মাস্টার্সের জন্য 3000 এবং পিএইচডির জন্য হচ্ছে 3500। এখন চাইনিজ ইউয়ানের সাথে বাংলাদেশের এই যে মুদ্রার যে পার্থক্য, এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে আপনার ডিসেম্বরের 7 তারিখ, আজকে চাইনিজ ইউয়ান সমান বাংলাদেশে 14.86 টাকা, সেই হিসাবে আপনারা হিসাব করে নিতে পারেন যে আচ্ছা তাহলে মান্থলি স্টাইপেন্ড, মান্থলি যে বৃত্তিটা, এটা কত আসতে পারে। তবে এইটা আপনার মাথায় রাখবেন যে আপনাকে যে বৃত্তিটা দেওয়া হোক না কেন, ওইটা আপনার জন্য এনাফ হবে। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আসে, আপনাকে ইউনিভার্সিটি টিউশন ফি দিতে হচ্ছে না, আপনাকে থাকার জন্য কোনো খরচ দিতে হচ্ছে না। ওকে, সো মেডিকেল ইন্স্যুরেন্স একটা ব্যাপার আছে, আপনি যদি চায়নাতে পড়াশোনাকালীন অবস্থায় কোনো শারীরিক অসুস্থতার সম্মুখীন হন বা কোনো ধরনের রোগে ভুগেন, সেক্ষেত্রে তারা আপনাকে মেডিকেল সাপোর্ট দেবে, প্রয়োজনে আপনাকে আলাদা স্টাইপেন্ড দিতে পারে। অ্যান্ড ফর পার্শিয়াল স্কলারশিপ, এখানে পার্শিয়াল স্কলারশিপের একটা ব্যাপার আছে, পার্শিয়াল স্কলারশিপগুলো সাধারণত ফুল স্কলারশিপের মতো না, এখানে সুযোগ সুবিধা একটু কম থাকে এবং স্টুডেন্টদেরকে বাকিগুলো ম্যানেজ করে নিতে হয়। পার্শিয়াল স্কলারশিপের ক্ষেত্রে আপনাকে তারা টিউশন ফি অর্থাৎ ফুল ফান্ড দেবে এবং মেডিকেল ইন্স্যুরেন্সও দেবে, আপনাকে তারা থাকার জন্য কোনো খরচ দেবে না এবং মান্থলি কোনো স্টাইপেন্ডও তারা দেবে না। এক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্ট যারা করে, যে যারা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ পায় অথবা শুধুমাত্র টিউশন ফি মকুব এইটা পায়, তারা কী করে, তারা হচ্ছে পার্ট টাইম জব করে। আপনি চাইলে চায়নাতে পার্ট টাইম জবের পারমিশন নিয়ে সেখানে পার্ট টাইম জব করে নিজের যে খরচ এগুলো চালিয়ে নিতে পারবেন। তাছাড়া আপনাকে তো ইউনিভার্সিটি কোনো পে করতে হচ্ছে না, কারণ তারা এখনও পার্শিয়াল স্কলারশিপের মধ্যে আপনাকে টিউশন ফিটা মকুব করে দিয়েছে, তো আপনারা এটা করতে পারেন। সো ফুলি আমরা স্কলারশিপটি পাই আর পার্শিয়ালি পাই না কেন, আমাদের কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা আছে। এখন আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমাদের মধ্যে কোন কোন রিকোয়ারমেন্টস থাকলে আমরা এই ডংহুয়া ইউনিভার্সিটি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো।
ভিউয়ার্স, আপনারা একটু গুরুত্বপূর্ণ কথাটা একটু শুনবেন এখন, যে আজকের ভিডিওটা হচ্ছে আপনার দংহুয়া ইউনিভার্সিটির একটা স্কলারশিপ, ঠিক আছে? এই স্কলারশিপটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ। এখন সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ এবং দংহুয়া ইউনিভার্সিটি, এই দুইটার অ্যাডমিশন প্রসেস কিন্তু আলাদা, আপনারা খেয়াল রাখেন। একটা স্কলারশিপের জন্য আলাদা অ্যাডমিশন প্রসেস, আলাদা রিক্রুটমেন্টস, এবং ইউনিভার্সিটির জন্য আলাদা রিক্রুটমেন্টস। এখন আপনি যদি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতেন, যখন আপনাকে যে যে ডকুমেন্ট দিতে হবে, যে যে রিক্রুটমেন্টস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, একটা স্কলারশিপে ততগুলো নাও লাগতে পারে বা কম বেশি হতে পারে। কিন্তু আপনি যদি স্কলারশিপ নিতে চান, তাহলে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ আপনাকে দুই জায়গায় আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। তো এক্ষেত্রে আমরা এখানে কী করেছি, আমরা সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রেখেছি যেগুলো হচ্ছে আপনার দুই জায়গাতে প্রযোজ্য। তারপর আপনারা হচ্ছে, আমি ডিসক্রিপশন বক্সে যে ওয়েব লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে মূলত আর কী কী লাগতে পারে বা কী কী লাগে বা আমার কথা সত্যতা কতটুকু। ওকে, সে প্রথমে স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আপনাকে নন সিটিজেন হতে হবে, চাইনিজের। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে, ইফ ইউ আর বাঙালি অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস। আপনাকে গুড হেলথের মানুষ হতে হবে, এখানে গুড হেলথের ক্ষেত্রে তারা খুব জোর দিয়ে দেখলাম বলেছে। এক্ষেত্রে আপনার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট লাগতে পারে, যে আপনি মেডিকেলে কতটা ফিট, আপনার কোনো মারাত্মক কোনো রোগ আছে কি নাই আর কি। অ্যান্ড এজ লিমিটেশন একটা ব্যাপার আছে, আপনার যারা ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করবেন তাদের বয়স হতে হবে সর্বোচ্চ 25 বছর, মাস্টার্সের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35, এবং পিএইচডির জন্য সর্বোচ্চ 40 বছর। অ্যান্ড আইএলসের ক্ষেত্রে একটা বলা আছে, যারা হচ্ছে আপনারা ইংলিশ প্রোগ্রামে ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে আইএলসে মিনিমাম স্কোর হতে হবে 6, টোফেলের জন্য 80, এবং যারা হচ্ছে চাইনিজের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে, তাদের হচ্ছে এসবিএস লাগবে হচ্ছে 180। তো এটা আপনারা খেয়াল করবেন। অ্যান্ড সিজিপিএ কত, অনেকে প্রশ্ন করতে পারেন। এখন সিজিপিএর কথাটা আমি যতটা সার্চ করলাম ততটা হচ্ছে সিজিপিএ সম্পর্কে বলা নেই, বাট ইউ হ্যাভ টু বেয়ার ইন মাইন্ড দ্যাট যে একটা ভালো সিজিপিএ লাগবে যদি আপনি স্কলারশিপটা পান। আসলে সত্যি বলতে, আপনারা যখন স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করেন, তখন হচ্ছে তারা অবশ্যই ভালো স্টুডেন্টদের নেবে যাদের পারফরমেন্স ভালো, কারণ তারা আপনার পিছনে লাখ লাখ টাকা খরচ করবে। তো সিজিপিএটা আপনার হচ্ছে লাগবে, এক্ষেত্রে অতিরিক্ত ভালো বা এক্সট্রাঅর্ডিনারি না হলেও চলবে। আপনার যদি একটা 3-এর কাছাকাছি বা 3-এর আশেপাশে থাকে, তাহলে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মাস্টার্স পিএইচডির জন্য। অ্যান্ড ব্যাচেলারের জন্য সম্ভবত আপনাকে এসএসএসসিতে 5-এর মতো থাকাটা আপনার জন্য ভালো হবে, সেফ হবে। তো যাই হোক, এগুলো নিয়ে কথা না বাড়াই, আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন সময় বুঝতে পারবেন। আর যদি সিজিপি ব্যাপারটা সেভাবে আবশ্যক করে না দেয়, তাহলে আপনারা অবশ্যই বসে অ্যাপ্লাই করবেন, কারণ অ্যাপ্লাই তো করতেই পারছেন। অ্যান্ড আপনারা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন, যারা মাস্টার্স এবং পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চান, ব্যাচেলর হচ্ছে করতে পারবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সরাসরি বলা নেই যে আপনাকে করতে হবে, বাট ইউ ক্যান অ্যাড। এখন আসলে রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে কোন কোন ডকুমেন্টস লাগবে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই। আপনার একটা ফটো বা দুইটা ফটো লাগবে, এনআইডি কার্ডের ইনফরমেশন লাগবে, একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, এবং ভিসা ইনফরমেশনগুলো লাগবে। স্টাডি প্ল্যান, এটা হচ্ছে আপনার ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে, আপনি হচ্ছে চায়নাতে কীভাবে স্টাডি করবেন, আপনার প্ল্যানটা কীরকম, এরকম হচ্ছে একটা স্টাডি প্ল্যান লাগবে। আপনাকে হচ্ছে একটা এসের মতো করে লিখতে হবে, যেটা হচ্ছে ডকুমেন্টস আকারে আপনি সাবমিট করতে পারবেন। অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন সার্টিফিকেট, শুরুতেই বললাম যে তারা গুড হেলথের দিকে ভালো নজর দেয়, আপনার কোনো শারীরিক মারাত্মক রোগ আছে কি না। তো আপনার হচ্ছে মেডিকেল চেক আপ করে তারপর হচ্ছে ওইটার ফলাফলটা আপনার ডকুমেন্টস আকারে এখানে সাবমিট করতে পারবেন। অ্যান্ড আরেকটা কথা আছে যে ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট, এটা মূলত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বলা যায়, এটা আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে করে নিতে পারবেন, সমস্যা নাই। আপনার হচ্ছে গুগলে সার্চ দিয়ে অথবা আমি চেষ্টা করবো পরবর্তীতে কীভাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা করে নিতে পারেন, এইটা নিয়ে হচ্ছে আলাদা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আপনাদের হচ্ছে মেডিকেল এক্সামিনেশন সার্টিফিকেট অ্যান্ড পুলিশ ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট, এটা হচ্ছে লাগবে। অ্যান্ড রিকমেন্ডেশন লেটার দুইটা লাগবে, যেটা হচ্ছে আপনার সুপারভাইজার বা আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যদি থাকে, তাহলে হচ্ছে আপনার যাদের সাথে কাজ করেছেন সেখানকার আপনার অভিজ্ঞ কর্মকর্তা, তাদের থেকে আপনি হচ্ছে এই রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। অ্যান্ড আরেকটা বিষয় আছে যে এখানে সুপারভাইজার কনফার্মেশন লেটার, অর্থাৎ যারা আপনাকে রিকমেন্ড করবে অথবা আপনি যাদের সুপারভাইজারের মাধ্যমে মাস্টার্স বা ব্যাচেলারে থিসিস করেছেন, রিসার্চ করেছেন, তাদের কনফার্মেশন লেটার লাগবে, তাদের কনসেন্টটা লাগবে এই আর কি। অ্যান্ড আপনার অল ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, এখানে অল দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার হচ্ছে এসএসসি এইচএসসিগুলো লাগবে, মাস্টার্সের জন্য হলে আপনার ব্যাচেলারটা লাগবে, এসএসসি এইচএসসি লাগতেও পারে নাও পারে, বাট মাস্টার্সের জন্য হলে ব্যাচেলারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
অ্যান্ড পিএইচডির জন্য আপনার হচ্ছে ব্যাচেলর মাস্টার্স এ দুইটা লাগবে, অ্যান্ড আপনার হচ্ছে রিসার্চের যে রিসার্চ ওয়ার্কগুলো আছে এগুলো লাগতে পারে। তো এগুলো হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটসগুলো লাগবে। অ্যান্ড সিভি এটা সম্ভবত আপনার পিএইচডির জন্য লাগবে, আপনার এটা ব্যাচেলরের জন্য লাগছে না। অ্যান্ড রিসার্চ পোর্টাল এটা হচ্ছে আপনার পিএইচডির জন্য লাগবে। সো এখন হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কথা বলা যাক। অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই ইজি, খুবই ইজি। এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম। এটা অ্যাপ্লাই করতে আপনাকে অন্য কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো মাধ্যমে বা একাধিক মাধ্যমে যাওয়া লাগবে না, আপনি একটা মাধ্যমে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনার ডাটাগুলো সাবমিট করে দেবে, ডকুমেন্টগুলো সাবমিট করে দেবেন। ওদের হচ্ছে খুব ভালো একটা সিস্টেম আছে, ওইখানে হচ্ছে আপনি প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দেবেন, তারপর ডকুমেন্টসগুলো আছে এগুলো দেবেন, যেসব জায়গায় হচ্ছে আপনাকে টাইপ করতে বলা হচ্ছে লেখাগুলো, এসে লিখতে বলা হচ্ছে সেখানে আপনারা লিখবেন, অ্যান্ড হচ্ছে আপনারা সাবমিট করে দেবেন। তো এখানে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফির এক, এটা অ্যাপ্লিকেশনটা কিন্তু ফ্রি না, আপনাদেরকে কিছু পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে ফি দিতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। সো এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ স্টুডেন্ট অপরচুনিটিস বিডি ফেসবুক পেজটি ফলো করে দেবেন। অ্যান্ড আমাদের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ স্টুডেন্ট অপরচুনিটিস বিডি, আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। এখানে আমরা বাংলাদেশি এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের অপরচুনিটি শেয়ার করে থাকি, ডিসকাশন করে থাকি এবং চেষ্টা করি তাদেরকে হচ্ছে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। অ্যান্ড আপনি যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। অ্যান্ড আপনার যদি মনে হয় যে আজকের স্কলারশিপ বা এই অপরচুনিটি সম্পর্কে আপনার কোনো বন্ধুকে অথবা কাছের মানুষজনকে জানানোর মাধ্যমে তারা উপকৃত হতে পারে তাহলে প্লিজ শেয়ার করে দেবেন। অ্যান্ড অফকোর্স সবচেয়ে বড় কথা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।